আল্লাহ বলছে উসিলা ধরো আল্লাহ বলছে কি উসিলা ধরো এই জন্য বলে পিঠ ধরতে হবে ডাইরেক্ট আল্লাহরে পাওয়া যাবে না ভাই ওসিলার শব্দ এটা কি বাংলা না আরবি আপনি যদি ওই আরবি আয়াত পড়ে বাংলা বাংলাদেশি ভাষায় বলেন উসিলা ধরো তাহলে তো হবে না উর্দুতে বাংলাতে হিন্দিতে উসিলা আর আরবিতে আল্লাহর কোরআনের ভাষার উসিলা এটা দুইটা এক না এই আয়াতের তাফসিরে যতগুলো প্রসিদ্ধ তাফসির আছে তাফসিরে কুরতুবি থেকে নিয়ে ইবনে কাসির থেকে নিয়ে সব তাফসিরগুলো করেন মুফাসসিরগণ এই তাফসিরে এই আয়াতের তাফসিরে লিখেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে হলো আল্লাহর আনুগত্য আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহকে তালাশ করো কোন মিডিয়ার ভাইয়ার কথা দালালের কথা এখানে বলা হয় নাই অতএব পীর বা আল্লাহর কোন নেককার বান্দা যদি আপনাকে আল্লাহর পথে চলতে বলেন ওই কথা শুনবেন কিন্তু তাই বলে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর শরণ যখন করবেন আগে তার দিকে কলব মতাবজ্জ করবেন এরপরে ওখানে স্টেশন করে তারপরে আল্লাহর দিক যাবেন এরকম কোন কথা ইসলাম আমাদেরকে শিখাই নাই আল্লাহর সঙ্গে বান্দার মিডলম্যান বাইর করার নামই হলো শিরিক আল্লাহর সঙ্গে বান্দার মধ্যে ভায়া ঢুকায় দেওয়ার নামই হলো কি শিরিক আরে এই কাজটাই তো মক্কার মুশরিকরা করেছে এই কাজটাই তো হিন্দুরা করে অন্য ধর্মের মুশরিকরা এই কাজটাই তো করে তারা বিভিন্ন প্রতিমার পূজা করে বলে এগুলো ঈশ্বরের কাছে নিয়ে যাবে ঠিক না ভাই ঠিক লিউকরিবুনা ইলাল্লাহি যুলফা তারা আল্লাহর কাছে আমাদের পৌঁছায় দিবে আপনি জিকিরের সময় চিন্তা করলেন আগে পীরের কথা স্মরণ করি আগে সেখানে স্টেশন করি এরপরে সেখান থেকে যাব এই যে মিডিয়া বানাইলেন এটাই তো শিরকের দিকে নিয়ে যায় আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন সত্য এবং হক বুঝার পরে মানতে দেরি করবেন না নিজের বুঝে খাটুক আর না খাটুক শিরিক নিয়ে যদি মারা যান নামাজ রোজা কাজ হবে হবে না শিরকের অপরাধ ক্ষমা অযোগ্য জামিন অযোগ্য মামলা শিরকের মামলা আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন কোনো ব্যক্তি অসুস্থ হলে যদি মানত করা হয় যে ওই ব্যক্তি সুস্থ হলে রোজা রাখবো কিন্তু সেই ব্যক্তি যদি মারা যায় তাহলে কি ওই মানত করা রোজা রাখা লাগবে জি তার পক্ষ থেকে তার ওয়ারিসার রেখে দিবেন সাধারণ ইবাদতের ক্ষেত্রে যদি কিছু আমল হানাফি মাঝাব কিছু আমল অন্য মাঝাবের করা হয় তাহলে কি গুণা হবে পূর্ণাঙ্গ মুমিন হওয়া যাবে না এটা যদি সুবিধাবাদিতার জন্য করা হয় তাহলে গুনা হবে সুবিধাবাদিতা বুঝেন যে মাঝাবে যেটা সুবিধা হয় যে মাঝভাবে যেটা সুবিধা হয় আমার কাছে অনেকে তালাকের মাছ আলা নিয়ে আসে আয়সা বলে হুজুর একসাথে তিন তালাক দিছি এক কথায় তালাক হয়েছে কিনা এখন এটা হানাফি মাঝাব অনুযায়ী তিন তালাক দিলে তালাক হয়ে যাবে অন্য মাঝাবে হবে না তো সে লোকটা যদি হানাফি হয় তাহলে এক কথা দেখা যায় অনেক সালাফি সে নিতে আসে কারণ হানাফি মাঝাব এখানে কি আছে সরি অনেক আপনার উল্টা হলো অনেক হানাফি ভাইয়েরা এই মাছ আলা নিতে আসে মনে করে যে সালাফি হুজুর উনি কি করবেন এই মাসালাটা সালাফি মন্ত্রন দিবেন যে তালাক হয় না তাহলে আমি সুবিধা পেয়ে যাব এরকম অসাধু লোক যদি সেই সুবিধার জন্য মাসালা এক 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 সময় গ্রহণ করেন সেটা গুণা হবে এটা হবে ব্যক্তির প্রবৃত্তির পূজা এটা করলে গুণা হবে সব ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রেও এবাদতের ক্ষেত্রে রক্ত বের হলে ওজু ভাঙে না আপনি সে মাঝাবটা নিলেন আবার দেখলেন হানাফি মাঝাব এটা সুবিধা আছে এখন আপনি হানাফি হয়ে গেলেন এরকম সুবিধাবাদিতার জন্য যদি মাঝাব চেঞ্জ করেন বা মাঝাবের এক একটা সুবিধা অনুযায়ী মতটা গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে এটা গুনাহের কারণ হবে এটা প্রবৃত্তির পূজা হবে কথা কি বুঝাতে পারছি আর যদি দলিলের ভিত্তিতে আপনি দলিলের ধার বুঝেন আলহামদুলিল্লাহ দলিলের ধার বিবেচনা করে যদি আপনি নেন সেটা তো ভিন্ন কথা আলহামদুলিল্লাহ